আজকে যে প্রোডাক্টটা তোমাদের সামনে আমি রিভিউ করে দেখাতে চাই সেটা হচ্ছে পেন স্যানিটাইজার। পেন স্যানিটাইজার হয়তো সবাই দেখেছো, এই পেন স্যানিটাইজারটা হচ্ছে আর কিছুই না, আমরা এখন প্রত্যেকের অফিস কাছারি সমস্ত কিছু শুরু হয়ে গেছে, তো পাবলিক খুব বেশি গ্যাদারিং হচ্ছে, খুব বেশি ইয়ে হচ্ছে, সেটা বেশি দিন তো সম্ভব না সবাইকে ঘরের মধ্যে রাখা। তো আমাদের যেটা এখন কর্তব্য হচ্ছে প্রত্যেককে যতটা সম্ভব স্যানিটাইজার সঙ্গে করে ক্যারি করতে হচ্ছে। তো ইভেন তোমরা সমস্ত জায়গায় দেখছো, সিনেমা হল, শপিং মল সমস্ত জায়গায় স্যানিটাইজ করে ঢোকাচ্ছে, থার্মাল গানে চেকিং করে ঢোকাচ্ছে। তো আমরা একটা ক্ষুদ্র প্রচেষ্টা, এটা হচ্ছে একটা পেন স্যানিটাইজার, ভালো করে দেখাচ্ছি, দেখে নাও পেন স্যানিটাইজার। এটাতে লেখাও যায়, এটা একটা প্লাস্টিকের প্যাকেটের মধ্যে আসে, এটাতে লেখাও যায়, এরকমভাবে এটাকে ঘোরাতে হয়, এরপরে এটা দিয়ে লেখা যায়, এই দেখো লেখা পড়ছে, এটা দিয়ে লেখা যায়। আর এটা স্যানিটাইজ কীভাবে করবে এটা ভালো করে দেখো, পেনটা তোমরা রিফিল তোমরা লাগাতে পারবে, এর মধ্যে রিফিল লাগাতে পারবে। এই দেখো এই ওপরে মাথাটা আছে, এই মাথাটাকে এরকম হালকা করে খুলতে হবে। তারপর আমাদের যেমন সেন্টের বোতলের স্প্রেগুলো হয় এরকম স্প্রে পাওয়া যায়, দেখো এরকমভাবে টিপলে এরকম এরকমভাবে স্প্রেটা হবে, এইখান দিয়ে করা যাবে। এবার এইটা যদি আমি আস্তে আস্তে খুলি, এটা পাইপের মতো আছে, এই পাইপের মাধ্যমে তোমার লিকুইড স্যানিটাইজারটা এখানে মোটামুটি 10-15 ml মতো থাকে, এইখানে এই জায়গাটার মধ্যে এটা ভর্তি থাকে, এই জায়গাটার মধ্যে এটা ভর্তি থাকে। তো এর মধ্যে লিকুইড স্যানিটাইজারটা পুড়ে দিয়ে তোমরা এরকমভাবে টাইট করে দেবে, দিয়ে হাতে স্প্রে, এটা স্প্রে হয়ে গেল, স্প্রে করে নেওয়ার পরে এইটার উপরে আবার তোমরা ঢাকা লাগিয়ে দিলে, লাগিয়ে দিয়ে এইটা তোমরা পকেটে রেখে দিলে। তো কেমন লাগলো এই আইডিয়াটা, নিশ্চয়ই ভালো। তো এরকম আরও ভালো ভালো আইডিয়া পাওয়ার জন্য, ভালো ভালো জিনিস পাওয়ার জন্য বা পারচেস করার জন্য এই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো, সেখানে আমি কীভাবে পারচেস করবে সেটা বলে দেবো তোমাদের। আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে, প্লিজ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও আর বেল নোটিফিকেশানটাকে অন করে দিও, যাতে এরকম আরও অনেক ভিডিও তোমরা রেগুলার পেতে পারো। তো গাইস টাটা, সবার অফিস টাইম শুরু হয়ে গেছে, টাটা, সবাই যে যার কাজে যাও, আবার দেখা হবে পরবর্তী পর্বে কোনো একটা এপিসোড নিয়ে তোমাদের সাথে, বাই।